নওগাঁর মান্দায় তেঁতুলিয়া ইউনিয়নের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিসিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল 10টায় 9 নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার সর্দারের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে ভিসিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় 450 টাকা করে 1247টি পরিবারকে 5,61,150 টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোল্লা মোহাম্মদ এমদাদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হক, যুবলীগ নেতা জাইদুল ইসলাম রানা শাহ, সকল ইউপি সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নগদ অর্থ বিতরণের পাশাপাশি করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং সবাইকে মাস্ক বিতরণ করেন ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার সর্দার।